ta'ala asman jomir ekta bishal jagat srishti korechen ei jagat ta srishtir bishone allah ta'ala bishal rohosyo lukayito ache eta jara onudaban korte pare tader jonno kamyabi safolota ar jara onuman korte pare na beimanra nastikra tara shikar korte chay na যে আল্লাহ পাক বলতে একজন আছে সৃষ্টিকর্তা বলতে একজন আছে ওনারা এটা স্বীকার করতে চায় না মানতে চায় না সেই কোরআনে কারীমে বেফায় যখন নাযিল হয়েছে তখন মুশরিকরা নাস্তিকবাদীরা যারা আল্লাহ পাককে বিশ্বাস করে না তারা কোরআনে কারীমটা এটাও তারা মেনে নিতে চায় না এটা যে আল্লাহ তাআলার বাণী আল্লাহ তাআলার ওয়াহী আল্লাহ তাআলা ফেরত একটা কিতাব এটা অনেকে মানতে চায় না তখনকার জমরা এই ধরনের লোক ছিল এখন বর্তমানে লোক এই ধরনের লোক পাওয়া যায় আমরা নদীর ধারে যখন চলাফেরা করি তখন এমন কথা কোনো ব্যক্তি বলে না যে নৌকাগুলা অটোমেটিকভাবে গাছ থেকে কোনো ব্যক্তি কাটা ছাড়া মিস্ত্রি ছাড়া নৌকাটাও অটোমেটিকভাবে নৌকা হয়ে গেছে নৌকা অটোমেটিকভাবে একটা নৌকা তৈরি হয়ে গেছে এই কথাটা আমরা কেউ বিশ্বাস করি না যে আমরা বিশ্বাস করি এটা যে এখানে একটা মিস্ত্রি প্রয়োজন হয়েছে যে কোনো একটা মিস্ত্রি এই নৌকাটা তৈরি করেছে একটা জাহাজ দেখে কেউ এই কথা বলে না যে এই জাহাজটা অটোমেটিকভাবে হয়ে গেছে এমন এমন হয়ে গেছে এভাবে আকাশে উড়ন্ত বিশাল বিশাল প্লেন আছে বিমান আছে রকেট আছে আকাশে উড়ন্ত এত বড় বড় বিস্ময়কর আবিষ্কারগুলো দেখে কেউ এই কথা বলে না যে এটা অটোমেটিকভাবে এমন এমন হয়ে গেছে এই কথা কেউ বলে না ক্ষুদ্রতম যাদের মধ্যে জ্ঞান আছে তারাও বলে কোনো না কোনো ব্যক্তি এই জিনিসগুলো কি করছেন বানাইছেন এটা বলে কি না কোনো না কোনো ব্যক্তি যার মধ্যে একের ন্যূনতম জ্ঞান অনেক পাগল আধা পাগল সেও বলবে কোনো না কোনো ব্যক্তি এই নৌযানটা বানাইছেন আবিষ্কার করেছেন যে এত বিশাল আসমান এত বিশাল জমি বিশাল সমুদ্র তার গভীরতা এক একটা সমুদ্রের গভীরতা কতটুকু আজও পর্যন্ত অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই তাহলে এই বিশাল সমুদ্রের গভীরতা এই বিশাল আকাশ এই বিশাল জমিন এবং এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এত কোটি কোটি আল্লাহ তাআলা সম্পদ রেখে দিয়েছেন খনিজ পদার্থ দিয়েছেন যেগুলো মানুষ কোনোদিন আবিষ্কার করতে পারবে না এগুলা আল্লাহ তাআলা বলছেন এই দামি পদার্থের মধ্যে একটা একটা হচ্ছে স্বর্ণ এটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন এবং তেল এবং এর মধ্যে লোহা লোহার কথা আল্লাহ তাআলা সূরা একটা নাজিল করে জানা দিয়েছেন ওয়া আনজালনাল হাদিদ লোহা একটা শক্তিশালী একটা বিস্ময়কর একটা উপাদান একটা খনিজ পদার্থ এটাও আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা লোহা আবিষ্কার করেছেন নাজিল করেছেন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত জিনিস কত নেয়ামত দিয়েছেন মানুষ ব্যবহার করার জন্য মানুষ সেখান থেকে উপকৃত ফায়দাবান হওয়ার জন্য কিন্তু এগুলো সবগুলো আল্লাহ তাআলা মানুষের কল্যাণে দিয়েছেন তো এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে কিনা একজন স্রষ্টা আছে কিনা এগুলো দেখে দেখে অনেকে ইমান গ্রহণ করেছে মানুষ মানুষের দেহের মধ্যে গবেষণা করতে গিয়ে ইমান গ্রহণ করেছেন বিশ্বাস করেছেন সে আল্লাহ পাকের সম্পর্কে আমরা অনেকে গাফেল থাকি আল্লাহ পাককে আমরা বিশ্বাস করতে চাই না আল্লাহ পাককে গোলামি করতে চাই না তার সামনে আমরা মাথা নত করতে চাই না পৃথিবীর মধ্যে মানব জাতির কল্যাণের জন্য মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য 1,00,000-2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রতিনিধিত্ব হিসাবে প্রেরণ করেছিলেন তার ধারাবাহিকতা সর্বশেষ নবী আখির জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী সর্বশেষ পয়গম্বর রাসূল হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং তার দ্বীনকে পরিচালনার জন্য একটা ধর্মগ্রন্থ দান করেছে সেটার নাম হচ্ছে কি আল কোরআন সেটার নাম আল কোরআন এই কোরআন যখন নাজিল হয়েছে তখন কাফেররা বলেন এটা মুহাম্মাদের বানানো বানানি একটা কথা বানাই সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কথা বলতে থাকে তখনকার কাফেররা তারা বিশ্বাস করত না তখন অনেক কাফেররা তারা এই কোরআনের বাণীগুলো শুনে শুনে এটা আশ্চর্যজনক একটা কোরআন এটা মিরাক্কেল এরকম তেলাওয়াত হতে পারে না মানুষ বানানো এরকম কোনো কিতাব হতে পারে না
যারা যাদের মধ্যে হেদায়েত আল্লাহ তাআলা রেখেছিল তারা তখন মুসলমান হয়ে গেছেন সাহাবাই হয়ে গেছেন বলনা সুবহানাল্লাহ কিন্তু যারা যাদের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই তারা তখন হেদায়েত প্রাপ্ত হতে পারে নাই বর্তমান যারা কোরআনের সমস্ত অলৌকিক মুজিজা দেখে যারা আল্লাহ পাকের কোরআনের সায়াতুল আসতে পারে না তারা এখনো হেদায়েত পাবে না ভবিষ্যতেও যারা আল্লাহ পাকের এই সমস্ত মুজিজা কোরআনের অলৌকিক মুজিজাগুলো দেখে দেখে কোরআনের সায়াতুল আসতে পারবে না তারাও গোমরাহ পথের মধ্যে থেকে যাবে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য অনেকগুলা অলৌকিক মুজিজা আল্লাহ তাআলা দেখান নবীদের মাধ্যমে দেখান ওয়া কারামাতুল আউলিয়াই হাকুন আউলিয়া কেরামদের মধ্যে দিয়ে কেরামতগুলো জাহির করে দেখান যে কোরআন সত্য আল্লাহ সত্য এবং ওয়া সুয়ালুল কবরে হাকুন কবর মধ্যে সুয়াল জবাব হবে এগুলো সত্য এবং ওয়া আযাবুল কবরে হাকুন কবর মধ্যে আযাব হবে শাস্তি হবে এগুলো সত্য এবং কি ওয়া রুয়াতুল্লাহি তাআলা হাকুন এবং আল্লাহ তাআলা পুনরায় জীবিত করবেন এটাও সত্য এটা আল্লাহ তাআলা জানা দিয়েছেন যুগে যুগে এগুলো মুজিজাগুলো জাহির করেন প্রকাশ করেন মানুষের কাছে মানুষ যখন ঈমান ঈমানদাররা যখন ঈমান দুর্বল হয়ে যায় আল্লাহ তাআলা এই সমস্ত ছোটখাটো মুজিজাগুলো দেখার পরে ঈমান আবার বেড়ে যায় যায় কিনা যাদের ঈমান দুর্বল দুর্বল ঈমানদাররা যখন আল্লাহ পাকের বড়ত্ব আল্লাহ পাকের কেরামতগুলো মুজিজাগুলো যখন দেখে আল্লাহ পাকের মুজিজা কেরামতগুলো যখন দেখে আল্লাহ পাকের অলৌকিক ঘটনাগুলো যখন দেখে ছোটখাটো ঈমানদাররা আরো মজবুত হয়ে যায় ঈমান ঠিক কিনা যুগে যুগে আল্লাহ তাআলা দেখাইছেন কোরআনের মুজিজা কোরআনটা হচ্ছে জীবন্ত একটা মুজিজা বলেন সুবহানাল্লাহ কোরআনটা হচ্ছে কি জীবন্ত একটা মুজিজা এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে দুনিয়ার অনেক আসমানি কিতাব গ্রন্থ এসেছিল সবগুলা বিকৃত হয়ে গেছে বিকলঙ্গ হয়ে গেছে ধর্মগুরুরা তাদের নিজ ইচ্ছা মতো পরিবর্তন করেছেন পরিবর্তন করেছেন কিন্তু একমাত্র কোরআনে কারীম এটার মধ্যে পরিবর্তন করার কোনো দুঃসাহস আল্লাহ তাআলা কাউকে দেন নাই এবং যে ধরতে যাবে সে কি হয়ে যাবে নিজে বিকলঙ্গ হয়ে যাবে এটা আল্লাহ তাআলার ওয়াদা ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে রেখে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ তাআলা এটা জানা আছে কিনা আল্লাহ তাআলা হাফেজদের মাধ্যমে হেফাজত করতে পারে পারে কি পারে না কোটি কোটি প্রত্যেক বছর হাফেজ কোরআন তৈরি হচ্ছে কিনা প্রতিটা বছর লক্ষ লক্ষ হাফেজ কোরআন তৈরি হচ্ছে আপনি একটা সাফাই কারখানার মধ্যে যদি একটা জেদ জবার ভুল হয় অথবা একটা নোকতার মধ্যে যদি দিতে ভুল হয়ে যায় কিন্তু এটা ধরা পড়ে যাবে কি না একটা নোকতা একটা জেদ জবার মধ্যে যদি ভুল হয়ে যায় কিন্তু এটা যখন মার্কেটে ছেড়ে দেবেন যখন হাফেজ কোরআনরা এটা নিয়ে বসবে সাথে সাথে এটা ধরা পড়ে যাবে এটা এমন একটা গ্রন্থ আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছে মানুষের সিনায় সিনায় মানুষের কলবে কলবে এটা বিদ্যমান হয়ে গেছে কোটি কোটি কলবের মধ্যে এটা ঢুকিয়ে আছেন কোন জায়গা আছেন কোন জায়গা সংরক্ষিত করে রেখে দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত গবেষণা করে বের করতে পারে না মানুষের সারা তিন হাত দেহের মধ্যে একটা অঙ্গ কোন জায়গার মধ্যে এটা লুকায়িত আছে এটা একমাত্র জানেন কে আল্লাহ আর পৃথিবীর কেউ জানে না কোনো গবেষক গবেষণা করে রিসার্চ করে এবং অপারেশন করার মাধ্যমেও অনেক বিজ্ঞানীরা অপারেশন করেছেন হাফেজ কোরআনকে শহীদের মাধ্যমে শহীদ করে কোরআনটা কোন জায়গায় থাকে বের করতে হবে কিন্তু ফারসি আজও পর্যন্ত পারে নাই কোন জায়গা আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছেন দুনিয়ার সকল হাফেজ কোরআন যদি শেষ হয়ে যায় এক সময় এটা সম্ভব না যদিও কথার কথা যদি সকল হাফেজ কোরআন যদি শেষ হয়ে যায় দুনিয়ার সকল কোরআনের কপিগুলো যদি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হয় তারপরে কিন্তু কোরআন অক্ষত থেকে যাবে আল্লাহ তাআলা কোনো না কোনো জায়গা থেকে আবার কোরআনের বাতি জ্বালাই দিবেন বলনা সুবহানাল্লাহ এটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণের দায়িত্ব যেহেতু নিজে নিয়েছেন এবং হেফাজতের দায়িত্ব ওনার হাতে কিভাবে হেফাজত করবেন কিভাবে সংরক্ষণ করবেন সেটা একমাত্র আল্লাহ মালুম আল্লাহ তাআলা ভালো জানেন একজন হিন্দু সে গায়ক নকুল কুমার আমরা নাম অনেকে শুনেছেন সে একটা গান লিখেছেন গান গেয়েছেন বিভিন্ন জায়গায় সেটা কোরআনকে নিয়ে গেয়েছেন কোরআনকে নিয়ে একজন হিন্দু হয়ে কত সুন্দরভাবে একটা গান লিখেছেন যদি দুনিয়ার সকল বইয়ের দোকান পুড়িয়ে যায় পৃথিবীর মানচিত্র থেকে কোরআন হারাবে না কোরআন শেষ হয়ে যাবে না যদি দুনিয়ার সমস্ত বইয়ের দোকান যদি পুড়ি ছাই হয়ে যায় বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন শুনছেন কিনা
দুনিয়ার সকল বই পুস্তকের দোকান যদি ফুরিয়ে যায় বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একজন হিন্দু হিন্দু গায়ক হয়ে কোরআন সম্পর্কে কত সুন্দর লিখেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েতের জন্য অনেকে দোয়া করেছেন, যদি শেষ মুহূর্তে যদি আল্লাহ তাআলা হেদায়েতের আলো দান করেন আমরা দোয়া করি আমিন। সেই সুন্দর কোরআন সম্পর্কে অনেক গবেষণা তার। এইভাবে যুগে যুগে অমুসলিমরা কোরআনের প্রতি আকৃষ্ট ছিল, আকৃষ্ট হওয়ার পরে কি হয়, ইমান গ্রহণ করে। একজন ব্যক্তি অমুসলিম থেকে আমাদের চোখের সামনে দেখে অমুসলিম থেকে বৌদ্ধ থেকে খ্রিস্টান থেকে বিভিন্ন ধর্মাবলম্বী থেকে ইসলাম গ্রহণ করে, একদিনে গ্রহণ করে না, এটা কোরআন সম্পর্কে তাহকিক করে গবেষণা করে ভুল ধরতে যাও। অনেক ভাই ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে, এরকম আছে কি না, অনেক বড় বড় বিজ্ঞানীরা কোরআনের ভুল ধরতে গিয়ে নিজে মুসলিম হয়ে গেছেন। উল্লেখযোগ্য একজন ছিলেন ডক্টর মরিস বুকাইলি, উনি কোরআনের ভুল ধরতে গিয়ে দেখলো যে কোরআনের মধ্যে ব্যাখ্যা করা হয়েছিল কোরআনে কোনো ভুল নাই, তো এটা ভুল নাই উনি আবিষ্কার করতে গিয়ে নিজে কী হয়ে গেলেন, কোরআনের প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করলেন, বলল সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যাদেরকে কোরআনের হেদায়াত রেখেছেন একমাত্র তারা হেদায়াত প্রাপ্ত হবে, আর যাদেরকে হেদায়াত দেন নাই আল্লাহ তাআলা তাদেরকে কেউ হেদায়াত করতে পারবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এভাবে যুগে যুগে আল্লাহ তাআলা মুজিজাগুলা জাহির হয় প্রকাশিত হয়, এগুলা দেখার পরও যদি আমরা একটু নিজেকে পরিবর্তন করতে না পারি তাহলে আমরা কিন্তু গোমরাহ হয়ে যাব। আমরা এগুলো মানে উদাহরণ করতে হবে, আমরা মুসলিম, আমরা মুসলিম সম্প্রদায়ের লোক, আমরা ইমান গ্রহণ করছি, কিন্তু আল্লাহ তাআলার এই মুজিজা আল্লাহ তাআলার মুজিজাগুলো দেখার পরও যদি আমরা নিজের মধ্যে একটু পরিবর্তন না আনি তাহলে কিন্তু আমরা গোমরাহের দিকে আমাদের পথ এগোচ্ছে আমরা মনে করতে হবে। যে এতগুলো আল্লাহ তাআলার সৃষ্টি আল্লাহ তাআলার নিয়ামতগুলো বক্ষণ করার পরেও আল্লাহ তাআলা এত বড় বড় মুজিজাগুলো দেখার পরও যদি আমার মধ্যে আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে আমার ইমান শয়তান দখল করে নিয়েছে। কে দখল করেছে? শয়তান দখল করেছে। আমাদের ইমানের মধ্যে কাজকর্মের মধ্যে পরিবর্তন আসতে হবে। এই জন্য তখনকার সময়ও এই কোরআনের উপর চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ তাআলা সেই কথাটা বলেছেন, উল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'দিন যাহিরা। তখন আল্লাহ তাআলা কাফেররা যখন সমালোচনা শুরু করলো যে এটা মুহাম্মাদের বানানি একটা কি কিচ্ছা কাহিনী, নাউজুবিল্লাহ, এটা তার কাফেররা বললো কি মুহাম্মাদের বানানি একটা কিচ্ছা কাহিনী, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে জানা দিল যে তাদের সামনে আয়াতটা লিখে দাও, আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে কোরআন যে মুহাম্মাদের বানাওয়াটা একটা কিতাব নাকি এটা আল্লাহ তাআলা নাজিল কিতাব একটা কিতাব, যদি ফারা তাহলে কোরআনের বিভিন্ন সুরার মতো একটা সুরা যাতে করে তোমরা সবাই মিলে একত্রিত হয়ে একটা বানিয়ে দাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছড়ে দিলেন এবং এটা আয়াতটা মক্কার কাবা শরীফের দেয়ালের মধ্যে লিখে দিলেন যে তোমরা যদি ফারা আলা আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, কোরআনের একটা আয়াত, বড় সুরা না ছোট একটা সুরা অথবা একটা আয়াত, হুবহু মিল রেখে, অর্থের দিকে মিল রেখে, শব্দের দিকে মিল রেখে, ব্যাকরণগত দিকে মিল রেখে, বড় সুরার প্রয়োজন নাই, ছোট একটা আয়াত তোমরা বানিয়ে দাও একটা লিখে দাও। আল্লাহ তাআলা আবার বলছেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'দিন যাহিরা, তোমরা তো পারবে না, যদি সকল মানব সম্প্রদায় একসাথে হয়ে যদি তোমরা চেষ্টা করো তোমরা তো তাও পারবে না, সাথে সাথে যদি তোমরা জিন থেকে কাদের থেকে জিন থেকে যদি সাহায্য নাও, জিন থেকে সাহায্য নেওয়ার পরেও সকল মানব একত্রিত হওয়ার পরে তো তোমরা মানব জাতি তো পারবে না, সাথে সাথে জিনদের থেকে যদি তোমরা সাহায্য নাও তারপরও সম্ভব হবে না, কারণ এটা আল্লাহ তাআলা নাজিলকৃত কোরআন, এটা মানুষের রচনাকৃত কোনো কিতাব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানানোর কোনো কিতাব কোনো গ্রন্থ নয়, এটা আল্লাহ তাআলা নাজিলকৃত একটা কিতাব। যদি মানুষ তো সম্ভব না, যদি জিন জাতিকে যদি সাথে নিয়ে যাও তারপর এটা কী হবে না, সম্ভব হবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, উনি যদি এরকম বানাতে পারে তাহলে তোমরা বানিয়ে দেখাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন্ন, মানুষরা তোমরা তো পারবে না, যদি জিন জাতিদেরকে নিয়ে তোমরা যদি চেষ্টা করো,
কিয়ামত হয়ে যাবে তারপরে তুমি একটা গ্রন্থ রচনা করতে পারবে না তারা অনেক সূরা আবিষ্কার করেছিল যেগুলো অর্থের দিকে মিল হলে শাব্দিকভাবে মিল হয় না শাব্দিক দিকে মিল হলে অর্থের দিকে মিল হয় না মিল থাকে না অর্থের দিকে মিল থাকতে ব্যাকরণগত দিকে মিল মিলে না এভাবে এলোমেলো হয়ে যায় এভাবে তাহকিক করতে গিয়ে কোরআনে ভুল ধরতে গিয়ে অনেক অমুসলিমরা ইসলাম গ্রহণ করে এই কোরআনের মুজিজা কোরআনের অলৌকিক ঘটনা এটা অতীত ইতিহাসে অনেক হয়েছিল আমাদের প্রসিদ্ধ একজন কারি আমরা নাম বলে অনেকে শুনবেন কারি আব্দুল বাসিত অনেকে নাম শুনেছেন দেখেছেন তার তেলাওয়াত সারা বিশ্বের মধ্যে আছে ইউটিউবের মধ্যে আপনার চার্জ দিলে পাবেন কারি আব্দুল বাসিত উনি নিজে বলেছেন আমার জীবন তো একটা মুজিজা কোরআনের মুজিজা আমি স্বচক্ষে দেখেছিলাম কোরআনের মুজিজা আমি কি স্বচক্ষে দেখেছিলাম উনি বলেছিলেন যে আমেরিকার মধ্যে একটা কনফারেন্স হয়েছিল সেখানে সারা বিশ্বের মধ্যে যত ধর্মগুরুরা আছে এবং যত ধর্মগ্রন্থ রয়েছে এগুলার তেলাওয়াত শুনবে 10 মিনিট করে কত মিনিট করে 10 মিনিট করে প্রত্যেকটা ধর্মগ্রন্থের তেলাওয়াত সেখানে শ্রবণ করা হবে তারপরে ধর্ম অনুসারীরা সবাই ছিলেন লক্ষ লক্ষ মানুষ এই কনফারেন্সে একত্রিত হয়েছিলেন ধারাবাহিকভাবে অন্যান্য সকল ধর্মগ্রন্থের জন্য 10 মিনিট করে বরাদ্দ করা হয়েছিল যিনি বিচারক ছিলেন যে 10 মিনিট হওয়ার সাথে সাথে চুইস লাল সুইচ টিপ দেওয়া হবে সাথে সাথে তেলাওয়াত বন্ধ ধারাবাহিকভাবে একের পর এক সকল ধর্মগুরুরা তাদের ধর্মগ্রন্থগুলো 10 মিনিট করে কি করলেন তেলাওয়াত করলেন তখন সর্বশেষ সিরিয়াল আসলো কারি আব্দুল বাসিত মিশর মিশরি কারি বিশ্ববিখ্যাত কারি উনি আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ তুমি আমাকে কোরআনের মতন এরকম যোগ্যতা দান করেছ সুর দিয়েছ শক্তি দিয়েছ আল্লাহর কাছে দোয়া করে তেলাওয়াত শুরু করলেন উনি বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আপনারা শুনছেন আউযু বিল্লাহ নিয়ে নিঃশ্বাস ফেলে আবার আধা মিনিট পর্যন্ত নিঃশ্বাস এবার বড় করে করে তেলাওয়াত করে দেখছেন কিনা বড় নিঃশ্বাস নিয়ে নিয়ে তেলাওয়াত করে তেলাওয়াত করতে করতে খতম তেলাওয়াতের 13 মিনিট পার হয়ে গেল যিনি বিচারক ছিলেন উনি যে তেলাওয়াত দেখে হা করে তাকিয়ে দিয়েছেন যে মিনিট কোন দিকে যার সময় কোন দিকে যার তার খবর নেই বিদিশা ওনার চেঞ্জ ওনার বিবেক হারিয়ে ফেলছেন যে এটা কোন ধরনের তেলাওয়াত আগে যে সমস্ত ধর্মগ্রন্থগুলা তেলাওয়াত হয়েছিল 10 মিনিট হওয়ার পর নিয়মতান্ত্রিকভাবে এগুলা সময় শেষ তেলাওয়াত বন্ধ কিন্তু যখন কোরআন কারিমের তেলাওয়াত শুরু হয়ে গেল তখন শ্রোতাদের মধ্যে দেখতে পেলো যে সবাই চোখের মধ্যে ফানি সবাই চোখের ফানি যে কোরআন তেলাওয়াতের উনি যত কণ্ঠ যত সুর আছে মায়াবী কণ্ঠে আল্লাহ তাআলার মায়াবী কণ্ঠে নিয়ে তার মধ্যে যত সুর আছে শক্তি আছে সবগুলা প্রয়োগ করে সেখানে তেলাওয়াত করলেন একটানা 40 মিনিট পর্যন্ত তেলাওয়াত করে বলল সুবহানাল্লাহ অন্যান্য ধর্মগ্রন্থের জন্য কম মিনিট বাজেট হয়েছিল 10 মিনিট তখন বিচারককে যে বিশ্ব দরবারে তাকে অপরাধের লঙ্ঘনে তাদের জন্য 10 মিনিট কোরআনের জন্য 40 মিনিট কেন অতিবাহিত হলো এই জন্য তাকে মামলা করা হলো তার বিরুদ্ধে তাকে হ্যান্ডকাপ করা হলো তখন সে নিজে বলছেন আমাকে আপনারা বিচারক হিসেবে নিযুক্ত করেছেন কিন্তু আমি যখন অন্যান্য ধর্মগুরু গ্রন্থগুলা তেলাওয়াত শুনলাম তখন আমার কিন্তু চেঞ্জ ঠিক ছিল আমার দেমাক তখন ঠিক ছিল 10 মিনিট শেষ হওয়ার পর সাথে সাথে আমি চুইচ অফ করে দিয়েছি কিন্তু যখন কোরআনের তেলাওয়াত শুরু হয় তখন কিন্তু আমার আর চেঞ্জ ছিল না আমার মেধা শক্তি আর কাজ করে নাই আমার হোশ ছিল না যে কোনখান থেকে 30 মিনিট পার হয়ে গেল 40 মিনিট পার হয়ে গেল তখন আমার কোনো কি ছিল না হোশ ছিল না আমি বেহোশ অবস্থার মধ্যে ছিলাম এভাবে তার এই উপস্থিত হাজরান মসজিদ অনেক মানুষ তার তেলাওয়াত থেকে ইসলাম গ্রহণ করে বলল সুবহানাল্লাহ এটা কোরআনের জ্বলন্ত মুজিজা আরেকটা সুখবর আজকে আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশের মধ্যে ফরফর দুইটা বিজয় আপনারা জানেন কি না পরপর দুইটা বিজয় এটা বাংলাদেশের একটা গৌরব উজ্জ্বলময় দৃষ্টান্ত হয়ে গেছে ফুটবল ক্রীড়া ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে ফুটবলরা নারী ফুটবলাররা দেশ থেকে বিজয় অর্জন করেছেন করেছেন কি না এটা বাংলাদেশের একটা গৌরব অর্জন করেছেন পৃথিবীর মানচিত্রের মধ্যে বাংলাদেশের স্থান লেখা হয়েছে কিন্তু পাশাপাশি আরেকজন খুদে হাফেজ কোরআন আপনারা দেখেছেন কি না 111টি দেশের মধ্যে কোরআন তেলাওয়াত মক্কাতে মসজিদে হেরামের মধ্যে কোরআন তেলাওয়াতে তৃতীয় স্থান অর্জন করেছে বলনা সুবহানাল্লাহ সালে আহমদ তাকরিম নামে একজন শিশু 13 বছর বয়স তাকে তৃতীয় স্থান অর্জন করাতে সৌদি সরকার 1 লক্ষ দিনার
দিরহাম দান করেছেন পুরস্কার হিসেবে 1 লক্ষ দিরহাম রিয়াল রিয়াল 1 লক্ষ রিয়াল তার মানে বাংলা 27.5 লক্ষ টাকার মত 27 লক্ষ 27.5 লক্ষ টাকার মত পুরস্কার এরকম হবে এটা কোরআনের মুজিজা জ্বলন্ত প্রমাণ আল্লাহ তাআলা এভাবে সম্মান দিয়েছেন কিসের সম্মান কোরআনের সম্মান না আর এই ছেলেটা হচ্ছে বাংলাদেশের যখন নাম ঘোষণা করা হয়েছে শিক্ষককে বলেছে হুজুর এই যখন বাচ্চাদের নাম ঘোষণা করা হয়েছে যে তৃতীয় স্থান অর্জন করেছেন তখন কিন্তু বাচ্চার মার নামও বলা হয় না বাবার নামও বলা হয় না শিক্ষকের নামও বলা হয় না বলা হয়েছে কার নাম বাংলাদেশে না বাংলাদেশে হাফেজ তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালে আহমদ তাকরিম তাকে তৃতীয় পুরস্কৃত হিসাবে ঘোষণা করে তৃতীয় স্থানে বলা সুবহানাল্লাহ তো এই সরকারিভাবে যদি তাকে অভ্যর্থনা যদি নাও দিয়ে থাকে দেন না কিনে ক্রীড়া প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন যারা ফার্স্ট হয়েছেন দেশের মান উজ্জ্বল করেছেন তাদেরকে কিন্তু সরকারিভাবে অনেক তাদেরকে সম্মান দেওয়া হয়েছে কিন্তু তার পাশাপাশি দুইজন দুইজনে কিন্তু দেশের কি সম্মান উজ্জ্বল করেছেন দেশের সম্মান বৃদ্ধির জন্য কাজ করেছেন কিন্তু একজনের সাথে একরকম আচরণ আরেকজনের সাথে অন্য ধরনের আচরণ ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা ঘোষণা করতে পারি যেভাবে ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাকে পুরস্কৃত করা হলো এভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে বিশ্ব হাফেজ কোরআনদেরকে বিশ্বজয় হাফেজ কোরআনদেরকে এভাবে কি করা দরকার উচিত কি না এভাবে তাদেরকে সম্মান দেওয়া সরকারিভাবে উচিত কারণ তারাও দেশের মান উজ্জ্বল করতেছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন রাত 3টা বাজে তাকে রিসিভ করা হয়েছে সরকারিভাবে যদি তাকে তেমন অভ্যর্থনা দেওয়া না হয় কিন্তু কোরআন প্রেমিকরা খুশিতে আমি যখন দেখেছি চোখের পানি দূরেকতে পারে নাই যারা দেখেছে সবাই কান্না চোখের খুশিতে এটা আনন্দের পানি এটা আনন্দের চোখের অস্ত্র যারা দেখেছেন খুশিতে ওই বাচ্চাটা আমার ভিডিও ফুটেজটা আছে ও মানে লজ্জা মানে এভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন একবার নিচে নামে একবার উঠে একবার নিচে নামে একবার উঠে তাকে এভাবে সম্মান দেওয়া হচ্ছে কোরআন প্রেমিকরা তাকে এভাবে সম্মান দিয়েছে রাত 3টা বাজে বিমানবন্দর জায়গা আশপাশে কোনো জায়গা খালি ছিল না এভাবে সম্মান দেওয়া হয়েছে এই কোরআনের প্রেমিকরা কোরআনের মুজিজা কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে আল্লাহ তাআলা কোরআনের সংরক্ষণের দায়িত্ব যেহেতু আল্লাহ নিয়েছেন এবং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ তাআলা নিয়েছেন কিভাবে হেফাজত করবে একমাত্র কে জানেন আল্লাহ তাআলা ভালো জানেন আমি ছোট একটা কথা বলে শেষ করে দিই আজকে খুতবার মধ্যে একটি হাদিসের মধ্যে আছে মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আপনারা হাফেজ কোরআনের কথা শুনছেন তার সম্মানের কথা শুনছেন সে সরকার তাকে সম্মানিত করেছেন কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান দিবেন না দিবে এই কথাগুলো আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলছেন যারা মান করা আল কোরআন যারা কোরআনকে কি করবে লালন করবে মহাব্বত করবে হেফাজত করবে এবং কোরআন বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে তাকে আল্লাহ তাআলা কি দিবেন আদখালাহুল্লাহুল জান্নাত তাকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাত দান করবেন পাশাপাশি তাকে এমন একটা ডিগ্রি দেওয়া হবে সুযোগ দেওয়া হবে ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার তাকে এমন একটা সুযোগ দেওয়া হবে এই হাফেজ কোরআনকে আমার একটা সুযোগ দেওয়া হবে তার পরিবারস্থ এমন কোন আত্মীয় স্বজন যদি থেকে থাকে যাদের জন্য জাহান্নাম কি হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে নাউজুবিল্লাহ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম দশজন ব্যক্তিকে সে সুপারিশ করার মতো ক্ষমতা দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ ওয়াশাফাআহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার যাদের জন্য জাহান্নাম কি ওয়াজিব হয়ে গেছেন তো 10 জনকে তাকে সুপারিশ করার মতো সে কি দিবে ক্ষমতা দেওয়া হবে আল্লাহ তাআলা পরকালে তো 10 জনের মধ্যে কি মা বাপ থাকবে না মা বাপ বাদ দিয়ে কোন ছেলে সন্তানকে জান্নাতে যাবে দাদা দাদি বাদ যাবে নানা নানিকে বাদ দিয়ে যাবে এভাবে 10 জনকে তাকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব এরকম ব্যক্তিকে সুপারিশ করার মতো ক্ষমতা দেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন এটা কিসের মুজিজা কোরআনের মুজিজা এই কোরআন পড়ার দরকার আছে কি না কোরআনের সাথে মহব্বত রাখার দরকার আছে কি না নাকি দুশ্মনী করবেন যারা কোরআনের সাথে দুশ্মনী করবে তাদের জায়গা জাহান্নাম যারা কোরআনের সাথে লাগিয়ে থাকবে মহব্বত করবে তাদের জায়গা কোথায় জান্নাত কোরআনের সাথে যে জিনিসটা লাগবে তার দাম আল্লাহ তাআলা বেড়ে দিবেন জুজদানের সাথে লাগার সাথে সাথে এই সামান্য কাপড়ের দাম বেড়ে দিয়েছেন রিয়ালের সাথে কোরআন শরীফ লাগার সাথে সাথে রিয়ালের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন এভাবে কোরআনটা যে জিনিসের সাথে লাগবে তার দাম আল্লাহ তাআলা
বাড়িয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন কোরআনের শত্রুতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি